কি হয়েছে কিছু আনতে বলেছি, যার জন্য আমি ওটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে হয়তো ডাল টাল আনবে বা লঙ্কা টঙ্কা আনবে, এই দুটোর মধ্যে আমি এই দুটো যোগ করছি, যেটা সত্যি সেটাই বলছি, এই দুটো বলাতে আমার অপরাধ, তাই আমাকে ঠিক করে কথা বলতে। তো ব্যাস এই কথাটা তুমি ব্যাগে, যে ব্যাগটা লাগে না, ব্যাগে লাগে না, ব্যাগটা ভালো করে জড়িয়েছে তবেই মেরেছে। জড়িয়ে কোথায় মেরেছে? পিঠে দিতে মুখে টুকে সব জায়গায় মেরেছে, মানে ব্যাগ দিয়ে পট বাড়ি মেরেছে যেটাকে, তাই তো? তখন তোমার মারা আসেন? না মারা আসেন। আচ্ছা তাহলে দিদি ভাই, দিদি ভাই খবর দিয়েছে? হ্যাঁ আমি, তাহলে কি তুমি ওকে নিয়ে সংসার করবে না? হুম ঠিক আছে, এই কথাটা যখনই বলেছে তখন আমি বলছি ডিসিশন নিতে পারবো না, তাহলে আমাকে দু পাঁচ দিন সময় দিতে হবে, আমি দু পাঁচটা লোকের কাছ থেকে জানবো, যেহেতু আমার গার্জেন। এদের দুজনের কাছে কি বলেছে না বলেছে আমি কিন্তু জানি না, আমার কাকারও আমাকে বলেনি, আমার এই কাকা আমাকে একদিনের দোকান আছে ওখানে, আমাকে বলছে যে তুমি অশান্তি করছো কেন, রোগ মানুষ লাভ নেই, যেটা ভালো বোঝেন সেটা করেন। আমি সেই মতো গিয়ে আমার শ্বশুরকে বললাম ঠিক আছে, আমাকে আবার যেই বাড়ি গেলাম আমাকে জিজ্ঞেস করলো যে তাহলে কি করবো বাবা, আমি ওই কথাটাই বললাম যে আপনি বয়স্ক মানুষ আমার থেকে, আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন ঠিক আছে। পাঁচ দিনের দিন তখন বলছে যে টোটো ডেকে নিয়ে আসি, আমি কোনো কথা বললাম না, দিয়ে বলছে যে বাচ্চাটা ঠান্ডা লেগেছে, বাচ্চাটাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারটা আমি দেখিয়ে নেবো ঠিক আছে। ডাক্তারটা দেখিনি বলছে কবে ডাক্তার দেখাবে, আঙুল তুলে শ্বশুর মশাই হে জামাই বাড়ি আঙুল তুলে কথা বলছে, ডাক্তারটা কবে দেখাবে, গরম দিয়ে গেল বুঝতে পারছেন, গরম ডাক্তারটা কবে দেখাবে, দেখুন ডাক্তার কবে দেখাবে বলতে, ওইভাবে কি ডেক দিয়ে ডাক্তার দেখানোর কথা বলা যায়, তোমাকে বলতে হবে ডাক্তার কবে দেখাবে, আমি বলছি এটা কোড নয় যে আপনাকে লিখিত দেবো যে এই ডেটেই ডাক্তার দেখাবে, আপনার বাড়িতেও আগে রেখে এসেছিলাম, আপনি ছদিন পরে ডাক্তার দেখিয়েছিলেন, বলছে ডাক্তার বসে না ওই জন্য দেখায়নি, তাহলে আমার সমস্যা তো হতে পারে, আমার আর্থিক সমস্যা হতে পারে, আমার সময়ের সমস্যা হতে পারে, আমি ডাক্তার দেখিয়ে নেব, যে আঙুল তুলে যখন বড় বড় কথা বলছে তখন আমার হয়ে গেছে রাগ ঠিক আছে, তখন আমি চিল্লেছি যে আপনি বড় বড় কিসের জন্য কথা বলবেন, এবার আমি যখন আমি চিল্লাই না কোনো সময়ের জন্য, যখন আমি চিল্লে উঠেছি তখন আশেপাশের যা লোক আছে আস্তে আস্তে জড়ো হয়েছে, জড়ো হওয়ার পর এবার এক কথা দু কথা পাঁচ কথা হচ্ছে, হঠাৎ আমার শ্বশুর শাশুড়ি বলে কিনা যে এখানে ভাত খেতে হবে না তুই চলে আয়, যখন বলে যে চলে আয় হ্যাঁ নিয়ে চলে যান, এখানে যদি না পোষায় আপনি অবশ্যই নিয়ে চলে যেতে পারেন, কিন্তু ছেলে আমার ছেলেটা আমাকে নিয়ে যাবে, ছেলেটা আমি নিয়ে নিলাম, আমার ছেলেটা বেশিরভাগ সময় এই কাকার বাড়ি থাকে, আমার কাকির কাছে, উনি ঠিক করে খাওয়া তো পর্যন্ত পারে না ঠিক আছে, সেটা তো খাওয়াতে পারে না বলতে কোনো সমস্যা নেই, হ্যাঁ আমার সমস্যা নেই, শুধু শুধু এই কাকির বাড়ি বলে না আশেপাশে দুটো বাড়ি আছে তারাও হেল্প করে খাওয়ানোর জন্য ঠিক আছে। এইবার যখন ছেলেটাকে নিয়ে নেওয়া হলো তখন উনি দাঁড়িয়ে গেল ঠিক আছে, এইবার এইভাবে দুই একটা কথা হচ্ছে, হতে হতে আমার শাশুড়ি আমাকে ধাক্কা মারে ঠিক আছে, ধাক্কা মারার পরে এবার যখন ধাক্কা মারে তখন আমি বললাম আমার বাড়িতে আপনি আর ঢুকবেন না, আপনি আপনার সাহস কত বড় হয় যে জামা কেউ ঢুকবেন না, দিয়ে গেটের সামনে আমি দাঁড় করি দাঁড়ালো সব, আচ্ছা এইভাবে আরো দু একটা কথা হচ্ছে, হতে হতে বললো ছেলে ছাড়াই বেরিয়ে চলে আয়, ইতিমধ্যে যেই বললো ছেলে ছাড়া বেরিয়ে চলে আয় ইনি কিন্তু বেরিয়ে চলে গেল ঘর থেকে, আমার শাশুড়ি মা কি করলো ওনার হাত ধরে, এখানে একটা জায়গায় একটা ঘর আছে যেখানে কেউ থাকে না ওখানে গিয়ে থুয়ে এসছে, থুয়ে এসে উনি রিটার্ন এসছে, রিটার্ন এসে বলছে যে আমার মেয়ে রেল লাইন দিয়ে পালিয়ে গেছে, তার আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আপনাদের দায়িত্ব নিতে হবে, যখন এই কথা বলেছে আমাদের এখানে যে দোষ ছিল দোষ চেপে ধরেছে, এরকম লোকজন প্রচুর ছিল, প্রচুর ছিল গন্ডগোল আসানথেলা একটা গ্রাম, গ্রামে কিন্তু সবাই থাকে, তখন আমার শ্বশুরকে বলে যে উনাকে ধরে রাখো, মেয়ে উনি হাত ধরে নিয়ে গেছে দেখেছে গ্রামের লোক, উনি হাত ধরে নিয়ে গেছে উনি দিয়ে যাবে তারপর উনাকে ছাড়া হবে, আমি তা বলছি না ভাই, আমি বলছি তুমি বলো ওনাদের কাছে পরে শুনো, আমার কথা আগে শুনেনি, তারপরে যখন গ্রামের লোক উনাকে চাপ দিয়েছে
যে উনাকে আটকে রাখো মেয়ে ঠিক চলে আসবে। তারপরে মেয়ে খোঁজা হলো, আমরা পাইনি, উনি লাস্টে বের করে নিয়েছে। আমার এক দিদি আছে পিসির মেয়ে, উনি বুঝিয়ে পারিয়ে ওনাকে নিয়ে আসা হলো। নিয়ে এসে কাকার বাড়ি তুলে দেওয়া হলো, ওখানে যেহেতু গন্ডগোল হচ্ছে ওখানে রাখাননি, এই কাকার বাড়ি নিয়ে এসে ওনাকে বুঝা কোরকম করতেই পারে, যাই হোক কি হয়েছে না হয়েছে ওটা বলতে পারবো না। আচ্ছা, ওনাকে ওই আটকানোর কথা আমাকে যখন জিজ্ঞেস করলেন ওইখানটায়, আমি বললাম পরে বলবো। এই জন্য ওনাদের আটকে রাখা হয়েছিল, ওনাকে না শুধু ওনাকে। আচ্ছা আমি একটা কথা বলবো ম্যাডাম, এই যে একটুখানি বাবা তুমি ব্যাগ দাও, অনেক ব্যাপার আছে ওই জন্য। তুমি ব্যাগ দিয়ে গেছো, চোখ তো লাগতে পারতো। ওনার কথাটা এইভাবে আসলে যে সংসার করবা কি না করবা, এই কথাটা হট করে আছে না। এইটুকু আমি বলতে চাইছি যে উনি কেন করলো সংসার করবা, শুধু ব্যাগ লাঠি দিয়েও মারিনি, মাথা ব্যাগ দিয়ে মারা, তুমি বলতে হবে যে সংসার করবা কি না করবা। তুমি চলে তোমার দরকার নেই, তুমি চলে বলতে পারে যে তুমি ব্যাগ দিয়ে, না না ওই তো মেন। আচ্ছা এবার আমি একটা কথা বলবো, আমি শুনুন, আমি কি বলছি শুনুন, মেয়ের বাড়ি থেকে মেয়ে ছাড়া দুই পক্ষ ছাড়া মিটিং আলোচনা হয় না। আমার কথা আগে শুনুন ম্যাডাম, থাক থাক ম্যাডাম, সবাই বসুক, অসুবিধা হবে, ঝগড়া হবে, মিটে যাবে। আমার কথাটা আগে শুনুন না, না থাক থাক থাক, একটা মিথ্যা কথা বলবো না, বলবা কেন মিথ্যা কথা ম্যাডাম, ঠিক আছে হ্যাঁ বলো বলো। যদি আমার ভাত খায়, আমার স্বামী অন্যায় করে থাকে বলবো, আমার স্বামী অন্যায় করছে একটু বলুক বলুক, আমি তো অবশেষ